আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন, আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি, তাল দিয়ে পোয়া পিঠা তৈরি করবো আজকে। বন্ধুরা, তাল দিয়ে তেলের পিঠাও বলা যায়, কিন্তু পোয়া পিঠাও বলে। দেখুন আমি এখানে কী কী উপকরণ নিয়েছি। এখানে আমি 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি বন্ধুরা। চাউলের গুঁড়াটা আমার শুকনো বন্ধুরা, সেজন্য আমি কিভাবে ঘুলতে হবে আপনাদের সেই প্রসেসটাও দেখিয়ে দেব, আর কতক্ষণ রাখতে হবে সেটাও বলে দেব। এখানে আমি বন্ধুরা তাল নিয়ে নিয়েছি 1 পেলা পরিমাণ। তালটা বন্ধুরা আমি আগে থেকে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে গালিয়ে তারপর আমি নিয়েছি। এখানে আমি আজ আমি বন্ধুরা চিনি দিয়ে পোয়া পিঠাটা তৈরি করব। বাজারে গুড় বের হয়েছে, কিন্তু সেগুলি ভালো না চিনির তৈরি, সেজন্য আমি সেগুলি দিয়ে তৈরি করব না, আমি আজ চিনি দিয়েই তৈরি করব। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি বন্ধুরা। আটা বা ময়দা যে কোনো একটা অল্প একটু পরিমাণ দিতে হয়। আর এখানে আমি বন্ধুরা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের গুঁড়িটা শুকনো, সেহেতু আপনারা চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়ে গুলতে, তাহলে পিঠাটা সুন্দর হয়। চলুন তাহলে তৈরি করা যাক বন্ধুরা। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম, এতে আমি চাউলের গুঁড়োগুলি নিয়ে নিব বন্ধুরা। তারপর বন্ধুরা আটাটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা এতে যেহেতু মিষ্টি জিনিস, আপনারা অল্প পরিমাণ লবণ দিয়ে দিবেন, এটা আপনাদের স্বাদ মতো দিলেও চলবে। আপনারা কেউ যদি স্কিপ করতে চান তাহলেও কোনো সমস্যা নেই বন্ধুরা। দেখুন আমি শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এরপর আমি এতে চিনি দিয়ে দেব। বন্ধুরা চিনিটাও আপনাদের স্বাদ মতো, আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম চিনি দিয়ে নেবেন। আমি এখানে আমার স্বাদ মতো দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি সবগুলি শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা আমি এতে পানি দিয়ে দেব। বন্ধুরা পানিটা আমি দেখে দেখে দেব। বন্ধুরা এই পর্যায়ে আমি হাত দিয়ে মেখে নেব, চামচ দিয়ে মাখার চাইতে বন্ধুরা হাত দিয়ে মাখলে ব্যাটারটা সুন্দর তৈরি হয়। বন্ধুরা আমরা এই ব্যাটারটা তৈরি করে 1 ঘন্টা মতো রেখে দেব, যেহেতু আমরা শুকনো চাউলের গুঁড়া দিয়ে করব বন্ধুরা। 1 ঘন্টা রেখে দিলেই ঠিক মতো গোলাটা সেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বন্ধুরা এইভাবে আমি গোলাটাকে 1 ঘন্টা রেখে দেব। বন্ধুরা আমি এখন তালটা দেব না, তালটা আমি পরে মিক্স করব। দেখুন এটা আরও শক্ত হয়ে যাবে বন্ধুরা। আমি এইভাবে 1 ঘন্টা গোলাটা রেখে দেব, যাতে আমার শুকনো গুঁড়িটা ভালো করে ভিজে যায় বন্ধুরা। তাহলে 1 ঘন্টা পরে বন্ধুরা ফিরে আসছি। বন্ধুরা আমি 1.5 ঘন্টা পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখুন আমার ব্যাটারটা পুরোপুরি সেট হয়ে গেছে, এরকম হবে থিকনেসটা বন্ধুরা। এখন আমি এতে তালটা দিয়ে দেব। বন্ধুরা আমি আস্তে আস্তে করে তালটা দিব আর ফেটে নেব বন্ধুরা। বন্ধুরা আপনারা ব্যাটারটা যত ফেটিয়ে নেবেন পিঠাটা ততই সুন্দর হবে। দেখুন আমি তালটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। দেখুন কালারটা কত সুন্দর লাগছে।
বন্ধুরা আপনারা এভাবে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেবেন। আমি বন্ধুরা আগে ফেটিয়ে নিয়েছি, আরো একবার ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এখন বন্ধুরা আমি পিঠাগুলি ভাজার জন্য চুলায় চলে যাব। দেখুন বন্ধুরা আমি চুলায় চলে এসেছি ভাজার জন্য। এখন আমি এ থেকে ব্যাটার দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা যেহেতু নতুন করায় প্রথম এক একটা পিঠা এরকম হবেই। দেখুন বন্ধুরা আমার পিঠাটা ফুলে তেলের উপরে উঠে এসেছে। এখন আমি নিচটা অল্প একটু ভেজে তারপর উল্টিয়ে দিব। বন্ধুরা দেখুন বন্ধুরা আমার পিঠাটা কতটা ফুলেছে। আপনারা এভাবে তৈরি করবেন। বন্ধুরা শুকনো গুঁড়ি দিয়ে পিঠা হয় হবে না কেন, কিন্তু গুঁড়িটাকে ভালো করে ভিজিয়ে ফেটে নিতে হয় বন্ধুরা। আমি পিঠাটাকে ভালো করে লাল করে নিব বন্ধুরা। যেহেতু বন্ধুরা চিনির তৈরি সেহেতু লাল হতে একটু বেশি সময় নিবে। আমি সময় নিয়ে পিঠাটাকে ভেজে নেব। এরকম করে আমি বন্ধুরা সবগুলি পিঠা ভেজে নেব। আমার পিঠাটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি তুলে নিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা আমি এভাবে করে সবগুলি পিঠা ভেজে নেব। বন্ধুরা আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা প্রথম পিঠাগুলি উঠতে একটু সময় নিয়েছে, কিন্তু এখনকার পিঠাটা তাড়াতাড়ি উঠে গেছে। যেহেতু নতুন করায় সেজন্য প্রথম দুইটা একটু দেরি হয়েছে। দেখুন বন্ধুরা আমার এই পিঠাটাও অনেকখানি ফুলে গেছে। এভাবে করে আমি পিঠাগুলি বন্ধুরা ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি এভাবে করে পিঠাগুলি ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি সাইজটা ছোট ছোট করে ভাজছি, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বড় ছোট করে বানিয়ে নিন বন্ধুরা। দেখুন বন্ধুরা পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একে তো তাল, তার উপরে আবার পোয়া পিঠা, দেখতে অসাধারণ হয়েছে বন্ধুরা। এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিব বন্ধুরা। দেখুন বন্ধুরা আমি সবগুলি পিঠা ভেজে নিয়েছি। আমার অনেকগুলি পিঠা হয়েছে বন্ধুরা, আমি ছোট ছোট করে ভেজেছি। আপনারা আপনাদের চাহিদা মতো বড় ছোট করে ভাজবেন। দেখুন পিঠাগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন আমি আপনাদেরকে পিঠাটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাটা ভিতরে কোনো কাঁচাও রয়ে যায়নি। বন্ধুরা আপনারা এভাবে তৈরি করবেন বাসায় এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই তালের পোয়া পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বন্ধুরা।
তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।